এরকম বাচ্চা কিন্তু আমাদের ঘরেও আছে, কিন্তু আমরা তাদের চাইতে আমাদের অনেক পার্থক্য হয়ে গেছে। এ যেন অনেক দিনের পরিচয়, কোমলমতি শিশুদের সাথে যেন পরিবারের চিরচেনা বাবা ভাই পরম আত্মীয় হয়ে মিশে গেছেন, মিশে যাচ্ছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। শুধু তিনি নন, জেলার বড় কর্তা জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানও নিচ্ছিলেন তাদের খবরাখবর। প্রথম দেখাতে মনেই হয়নি কোনো অনুষ্ঠানের অতিথি হয়ে গিয়েছিলেন এই দুই কর্মকর্তা। আর এখানে সামনে দুজন ছেলে বসে আছে যাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যে এই পরিবারে বেড়ে ওঠা দুইটি আমার মেয়েকে তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছে। তো আমরা তাদের প্রতি আমরা সেই অনুষ্ঠানে করেছিলাম। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান ছোটমণি নিবাস ও সরকারি শিশু পরিবারের বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল ইফতার ও তাদের সকলের হাতে তুলে দেওয়া হয়েছিল ঈদ উপহার। উপস্থিত ছিলেন সিএমপি ও সমাজসেবার বেশ কয়েকজন কর্মকর্তা। এদিন অনেক পদের খাবার আর বাহারি পোশাক, শিশুদের মুখবর্তী হাসি জানান দিচ্ছিল তাদের মনের অবস্থা। সকলেই বেশ খুশি, আনন্দিত আর অন্যরকম আপন অনুভব করছেন আজ, এটুকু বোঝাই যায়। আমি স্যাটিসফ্যাকশন এই কারণে যে আমি চিটাগাং আসছি বলে এবং পুলিশিং এর একটা জবে আসছি বলে অনেকের সাথে আমার যোগাযোগ হয়, এই শিশুদের কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সেবায় আমরা কাজ করতে পারছি। ভাবুন তো, পরিবার ছাড়া দিনের পর দিন আপনি বড় হচ্ছেন, মমতার স্নেহের কোনো কমতি না থাকলেও বাবা মা কেউই নেই আপনার, তখন ঠিক কেমন অনুভূতি হবে? এই অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করার সাধ্য কারোরই নেই। তবে বছরের পর বছর পিতৃ মাতৃহীন হয়ে ছোটবনি নিবাস ও সরকারি শিশু পরিবারের প্রতি সিএমপির এমন ভালোবাসা, যত্নকে প্রশংসা করতেই হয়। আমাদেরও চাওয়া তাই, রেডিওটা প্রতিটি শিশুর জীবন এদিনের মতোই সুন্দর ও স্মৃতিময় হোক, পূরণ হোক সমস্ত অভাব আর অনটন, এরা এক একজন মস্ত বড় মানুষ হোক সেটি প্রত্যাশা। সোবাই রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।